অভিশপ্ত রাত আর সেই রাতে ঠিক কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানেন না কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলেছে আদালত প্রশ্ন তুলেছে দেশের সর্বোচ্চ আদালত আর সেই প্রশ্ন আবার উঠছে তার কারণ নির্যাতিতা নিহত তরুণীর বাবা মার বক্তব্য বিস্ফোরক দাবি তাদের দুজনে তারা কি বলছেন আপনাদের শোনাবো কিন্তু তার আগে বলি জি চব্বিশ ঘন্টায় কি বলেছেন বাবা মা হাসপাতাল থেকে তিনবার ফোন করা হয়েছিল প্রথমে বলা হয় মেয়ে সংজ্ঞাহীন অর্থাৎ অজ্ঞান অবস্থায় রয়েছে তার মেয়ে দ্বিতীয়বার আবার ফোন করা হয় আর সেই সময় বলা হয় এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে আর তৃতীয়বারও ফোন করা হয় যেখানে বলা হয় তাদের মেয়ে আত্মহত্যা করেছে দেখুন ধাপে ধাপে তিনটে ইনফরমেশন তিন রকম বক্তব্য বাবা মার কাছে দেয়া হয়েছে হাসপাতালের তরফ থেকে প্রথম ফোন বলা হয় মেয়ে সংজ্ঞাহীন দ্বিতীয়বার ফোন বলা হয় মেয়েকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে তৃতীয়বার বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে আর এটাই সব থেকে বড় প্রশ্ন যে কিভাবে আত্মহত্যার কথা বলা হলো চিকিৎসকরা তারাও কি মৃতদেহ দেখে বুঝতে পারে না যে ওটা মৃতদেহ এই প্রশ্ন আদালতও করেছে জি চব্বিশ ঘন্টাকে কি জানিয়েছেন নিহত বাবা মা এই বিষয় নিয়েই কি জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সেই অভিশপ্ত রাতে ঠিক কি বলা হয়েছিল হাসপাতালের তরফ থেকে ফোন করে শুনুন মেয়ের সাথে রাত এগারোটা পনেরোতে কথা হয়েছিল মেয়ে বলেছিল তারপরে সাড়ে আটটায় রোজই ফোন করে শুক্রবার ফোন করেনি আমি দুবার ফোন করেছি ফোন বেজে গেছে আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে তারপর এগারো দশটা তেপ্পান্ন হসপিটাল থেকে ফোন আসে বাড়ির লোক বলছেন আপনারা একটু আসুন অসুস্থ তখন ওর বাবা আবার ফোন করে দশটা তেপ্পান্ন সকাল দশটা তেপ্পান্ন তারপর আমি আবার ফোন করি ফোন করলে ওনরা বলেন ওনাকে এমার্জেন্সি নিয়ে হচ্ছে আমাকে আমি কি ডাক্তার যে আমি বলবো কি হয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন কিছুক্ষণ পরে আবার ফোন এলো এবার আমি করার পরে উনি কেটে দিলেন তারপরে আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরেই আবার উনি ফোন করছেন অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে আর সুইসাইড করেছে তখন আমরা তো ব্যস্ত আমরা তো এমনিতেই ব্যস্ত হয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম মেয়েরই গাড়ি বাড়িতে ছিল ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে গাড়িতে করে চলে গেলাম হসপিটালে বারোটা এক ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি এবার তারপরে হ্যাঁ পরপর তিনবার উনি করেছিলেন তো এবং পর পরে মানে হ্যাঁ তারপরে আমিও আমি করেছিলাম তারপরে আবার উনি রিপিট ফোন করে বললেন এবং কিছুক্ষণ পরে একজন পুরুষ কণ্ঠ ফোন করেছিল বলে আপনার আসছেন তো আমি হ্যাঁ আসছি আপনারা শুনলেন হাসপাতালে তিনবার ফোন করা হয় হাসপাতালের তরফ থেকে এবং তিন রকম তথ্য বলা হয় এক বলা হয় যে সংজ্ঞাহীন দ্বিতীয় বলা হয় গুরুতর অসুস্থ এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে তৃতীয়বার বলা হয় যে আত্মহত্যা করেছে হয়তো আপনাদের মেয়ে আপনারা চলে আসুন অর্থাৎ তিনটে তথ্য আর সেখান থেকেই তো প্রশ্নটা উঠছে হাসপাতাল বাড়িতে যখন ফোন করে জানাচ্ছে তখন কেন এই ধরনের তথ্যগুলো বলছে তারা কেন সত্য গোপন করেছিল অর্থাৎ তাদের কেন মনে হলো যে আত্মহত্যা করেছে এই কথা এই প্রশ্নগুলো উঠে যাচ্ছে এরপর থেকেই আমাদের সঙ্গে শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তার সঙ্গে কথা বলব শ্রেয়সী তিনটে ফোন আসে এবং তিন ফোনে তিন রকমের কথা বলা হয় আর এখান থেকেই তো প্রশ্নটা উঠছে যে কোথাও কি কিছু গোপন করার চেষ্টা করা হয়েছে ঠিক কি হয়েছিল সেই অভিশপ্ত রাতে এটাতে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল যেটা চিকিৎসকদের এইভাবে বলা কি উচিত হয়েছে তাদের সঙ্গে আহ দেখো প্রথমে তোমাকে দুটো বিষয় বলি সেটা হচ্ছে যে একটা রাস্তায় একটা কোনো দুর্ঘটনা ঘটেছে সেখানে কেউ দিয়ে যারা পথচারী যারা যাচ্ছেন তারা দেখে তারা প্রথম তারা যেটা মনে করেন যে হয়ে বা কিছু একটা হয়েছে এবং সেই ঘটনার পরে তারা তারা এই ধরনের বলছেন বলতে থাকেন অনেক সময় তারা বলেন যে কাউকে একটা অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে বা আনকনশিয়াস অবস্থায় তিনি পড়ে রয়েছেন এরকম বলেন কিন্তু দেখো এখানে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে যেখানকার ঘটনা সেটা হচ্ছে একটা হসপিটাল একটা হসপিটালের মধ্যে যিনি নির্যাতিত তিনি নিজে একজন ডাক্তার তার আশেপাশে যারা লোকরা রয়েছে তারা তার পরিচিত তারাও প্রত্যেকে ডাক্তার এমনি যিনি সুপার যিনি ফোন করেছিলেন তিনি নন মেডিকেল পার্সন কিন্তু আশেপাশের সমস্ত লোক কিন্তু ডাক্তার তারই নিজে ডাক্তার সেই অবস্থাটাতে দাঁড়িয়ে কিন্তু কার্যত পরিবারের তরফ থেকে যেটা সন্দেহ তারা প্রকাশ করছেন তাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রথমবার যখন তাদেরকে ফোন করা হলো তখন তাদেরকে বলা হলো যে তাদের মেয়ে আনকনশাস অবস্থা বা অসুস্থ অবস্থায় রয়েছে হ্যাঁ তারা যেন চলে আসেন এই ফোনটা পাওয়ার পরে বাবা তিনি ফোন ওই যে নাম্বার থেকে ফোন এসেছিল সেই নাম্বার তিনি রিং করছেন করে তিনি বলছেন যে এক্ষেত্রে কি হয়েছে ওর তখন বলা হয় যে তখন তাকে বলা হয় যে আমরা কি ডাক্তার আপনারা তাড়াতাড়ি চলে আসুন ওকে নিয়ে এমার্জেন্সিতে যাওয়া হচ্ছে অর্থাৎ দ্বিতীয় তথ্য দেওয়া হল এমার্জেন্সিতে হচ্ছে এবং তৃতীয়বার যখন আবার ফোন করা হয় যখন ফোন হয় তখন সেই ফোনে তাকে বলা হয় মেয়ে করেছেন তিনটে ফোনে তিন রকম এবং সব থেকে বড় বক্তব্য তিনটে বক্তব্যের মধ্যে কোথাও কিন্তু কোনো মিল নেই এবং সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে বাবা মা যেটা জানাচ্ছেন তাকে সেকেন্ড যে ফোন যখন তারা করেছিলেন প্রথম ফোনটা পাওয়ার পর দ্বিতীয়বার যখন তারা ফোন করলেন তখন তাদেরকে বলা হলো যে ক্ষেত্রে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু কার্যত যখন তারা গিয়ে পৌঁছলেন তখন তারা দেখলেন যে এমার্জেন্সি নয় যেখান যেটা যেখানে ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে অর্থাৎ সেমিনার হল সেই সেমিনার হলের মধ্যেই তাদের মেয়ে সেখানে পৌঁছে সেখানে রয়েছে অর্থাৎ এমার্জেন্সি তাকে নিয়ে যাওয়া হয়নি ফলে কার্যত সেই জায়গা থেকেই কিন্তু কার্যত তারা প্রশ্ন তুলছেন যে তিনবার তিন রকম প্রথমবার যে অবস্থায় তাদের যেটা প্রশ্ন যে যে অবস্থায় মেয়ে রয়েছে ওখানে সেই অবস্থায় দেখে অসুস্থ বলা হলো প্রথমবার তাদেরকে বলো হল অজ্ঞান হয়ে রয়েছে অসুস্থ দ্বিতীয়বার তাদেরকে বলা হলো যে তাকে নিয়ে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং যখন বাবা জানতে চাইছেন যে কি হয়েছে তখন তাকে বলা হচ্ছে যে আমরা আমি কি ডক্টর আমি কি ডাক্তার অর্থাৎ সেক্ষেত্রে মানে এই প্রশ্ন হসপিটালের একজন ব্যক্তি বলছেন তিনি তার তারই হসপিটালের একজন ডাক্তার সম্পর্কে বলছেন যেখানে তার আশেপাশে আরো অনেক ডাক্তার রয়েছে। এবং দ্বিতীয়বারটাকে বলা হচ্ছে যে ওরে হচ্ছে সুইসাইড করেছে পুরো সামগ্রিকভাবে এই তিন রকম তিনবার বক্তব্য এবং সেখানে হাসপাতালে মধ্যে থেকে বলা হচ্ছে যে আমরা কি ডাক্তার এখানে এখানেই তো প্রশ্নগুলো উঠছে যে কেন তিন রকমের ইনফরমেশন দেওয়া হচ্ছে আপনাদের আরও একবার শোনাবো মা বাবা তারা কি বলছেন হাসপাতাল তাদেরকে সেই দিন ঠিক কি কি ইনফরমেশন দিয়েছিল শুনুন মেয়ের সাথে রাত 11টা 15 কথা হয়েছিল মেয়ে বলেছিল তারপরে সাড়ে আটটায় রোজই ফোন করে শুক্রবার ফোন করেনি আমি দুবার ফোন করেছি ফোন বেজে গেছে আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে তারপর এগারো দশটা তেপ্পান্ন হসপিটাল থেকে ফোন আসে আপনারা বাড়ির লোক বলছেন আপনারা একটু আসুন অসুস্থ তখন ওর বাবা আবার ফোন করে দশটা তেপ্পান্ন সকাল দশটা তেপ্পান্ন করি ফোন করলে ওনারা বলেন ওনাকে এমার্জেন্সিতে নিয়ে হচ্ছে আমাকে আর আমি কি ডাক্তার যে আমি বলবো কী হয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন কিছুক্ষণ পরে আবার ফোন এলো এবার আমি করার পরে উনি কেটে দিলেন তারপরে আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরেই আবার উনি ফোন করছেন অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে আর সুইসাইড করেছে তখন আমরা তো ব্যস্ত আমরা তো এমনিতেই ব্যস্ত হয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম মেয়েরই গাড়ি বাড়িতে ছিল ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে গাড়িতে করে চলে গেলাম হসপিটালে বারোটা এক ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি এবার তারপরে হ্যাঁ পরপর তিনবার উনি করেছিলেন এবং পরে পরে মানে অ্যাসিস্টেন্ট হ্যাঁ তারপরে আমিও আমি করেছিলাম তারপরে আবার উনি রিপিট ফোন করে বললেন এবং কিছুক্ষণ পরে একজন পুরুষকণ্ঠ ফোন করেছিল বলে আপনি আসছেন তো আমি হ্যাঁ আসছি আপনারা শুনলেন বাড়ির বাবা মায়ের বক্তব্য যে ঠিক ঠিক হাসপাতাল থেকে বলা হয়েছিল হাসপাতাল যেখানে চিকিৎসকরা আছেন তারা জানেন এবং হাসপাতালের যে ভূমিকা সেটা নিয়ে আদালত প্রশ্ন করেছে আদালত বলছে চিকিৎসকরা জানেন না কোনটা মরদেহ তারা দেখে বুঝতে পারছেন না আদালত হতবাক হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট হতবাক হয়ে গিয়েছে এই প্রসঙ্গ যখন উত্থাপন করা হয় আদালতে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যখন বাবা মাকে ইনফর্ম করা হচ্ছে অবশ্যই যখন বাবা মাকে বলা হবে তাদের মেয়ের এই অবস্থা মানবিক দিকটা অবশ্যই আগে আসে কিন্তু সত্য যেটা হয়েছে সেটাও কি জানানো উচিত নয় এই প্রশ্ন উঠেছে আর সেখান থেকেই তো অনেকেই এই প্রশ্ন তুলেছেন যে সত্য গোপন করার চেষ্টা করেছে আদালত হাসপাতাল এবং তারপর থেকে হাসপাতালের ভূমিকা হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা বড় একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে যেখানে শীর্ষ আদালত বলেছে যে হাসপাতাল এগুলো কি কি করেছে হাসপাতাল কেন জানায়নি এবং আত্মহত্যার কথা কেন বলা হয়েছে এই প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে শৌমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শৌমিক বাবু আমরা একটি বক্তব্য শোনাচ্ছি নির্যাতিতার বাবা মায়ের তারা বলছেন হাসপাতাল তিনবার ফোন করে তাদেরকে তিনটে ইনফরমেশন দিয়েছিল এক প্রথমে বলা হয় সংজ্ঞাহীন দ্বিতীয় এমার্জেন্সিতে নেওয়া হয়েছে তারপর তৃতীয়বার বলা হয় যে আত্মহত্যা করেছে সম্ভবত আপনাদের মেয়ে আপনারা চলে আসুন কি বলবেন আপনি শৌমিক বাবু শোনা যাচ্ছে শৌমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব এবং এখানে আপনাদের জানিয়ে রাখি আরো একবার শোনাবো এই বক্তব্য যে বাবা মাকে ঠিক কি বলা হয়েছে হাসপাতালের তরফ থেকে সেই দিন রাতে আচ্ছা প্রথমে ফোন করে বলা হয় যে সংজ্ঞাহীন শমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাবু আপনাকে আপনাকে আপনার কাছে যেটা একটু শোনাবো সেটা হচ্ছে প্রথমে বাবা বাবা মা কি বলেছেন আরো একবার আপনাদের শোনায় শুনুন মেয়ের সাথে রাত এগারোটা পনেরোতে কথা হয়েছিল মেয়ে বলেছিল তারপরে সাড়ে আটটায় রোজই ফোন করে শুক্রবার ফোন করেনি আমি দুবার ফোন করেছি ফোন বেজে গেছে আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে তারপর এগারো দশটা তেপ্পান্ন হসপিটাল থেকে ফোন আসে আপনারা লোক বলছেন আপনারা একটু আসুন অসুস্থ তখন ওর বাবা আবার ফোন করে দশটা তেপ্পান্ন সকাল দশটা তেপ্পান্ন তারপর আমি আবার ফোন করি ফোন করলে ওনারা বলেন ওনাকে এমার্জেন্সি নিয়ে হচ্ছে আমাকে আর দামে কি ডাক্তার যে আমি বলবো কি হয়েছে আপনারা তাড়াতাড়ি আসুন কিছুক্ষণ পরে আবার ফোন এলো এবার আমি করার পরে উনি কেটে দিলেন তারপরে আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরেই আবার উনি ফোন করছেন অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে আর সুইসাইড করেছে তখন আমরা তো ব্যস্ত আমরা তো এমনিতেই ব্যস্ত হয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম মেয়েরই গাড়ি বাড়িতে ছিল ড্রাইভারকে সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসে গাড়িতে করে চলে গেলাম হসপিটালে বারোটা এক ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছে গেছি এবার তারপরে হ্যাঁ পরপর তিনবার উনি করেছিলেন তো এবং পর পরে মানে অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপার হ্যাঁ তারপরে আমিও আমি করেছিলাম তারপরে আবার উনি রিপিট ফোন করে বললেন এবং কিছুক্ষণ পরে একজন পুরুষ কণ্ঠ ফোন করেছিল বলে আপনি আসছেন তো আমি হ্যাঁ আসছি শ্রমিকবাবু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিকবাবু কি বলবেন আপনি শুনলেন বাবা মায়ের বক্তব্য দেখুন একটা অত্যন্ত বিদারক একটা ঘটনা এই মেয়েটিকে পরিকল্পিত হবে খুন করা হয়েছে এবং একজন ব্যক্তি এই খুনের সঙ্গে যুক্ত এটা নেই বড় বড় একটা হয়েছে এই মেয়েটি আজকে তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে অনেকে এগিয়ে আসছেন কিন্তু তার থেকে প্রথম কাজ যেটা হলো প্রকৃত অপরাধীকে এবং প্রকৃত অপরাধের উৎসকে খুঁজে বার করা কর্ড থেকে সমস্ত কিছু পাওয়া যাবে আমাদের মনে হয় মানুষের জনরোষ আজকে যেভাবে চলেছে তাতে সেটা একটা চরম পর্যায়ে পৌঁছে যাবার আগে যারা তদন্তকারী সমস্যা আছে তারা তাদের করছে আমি তো উপস্থিতিতে পারি না তবে মনে হয় অবিলম্বে কয়েকজন মানুষের গ্রেফতারি চাই এরকম সুপারকে গ্রেপ্তারের জন্য একটা মানুষের দাবি উঠে এসেছে এই যে সুপার তিনি ফোন করে আত্মহত্যার কথা বলেছেন তাতে কাস্টাডিতে নিতে হবে যে সংশ্লিষ্ট থানার অফিসার যারা আছে তাদের নিতে হবে এবং কে প্রথম মৃতদেহটি দেখেছিলেন কে শনাক্ত করেছিলেন তাদের খুঁজে বার করতে হবে রোমাল লোপের চেষ্টা অত্যন্ত দায়িত্ব সহকারে পুলিশ চালিয়ে গেছে এর ভিতর থেকে প্রকৃত সত্য উদ্ঘাটন করা আনাটাও একটু কঠিন তবে এখনো আমরা আস্থা রাখছি যে তদন্তকারী সংস্থা তদন্ত করছে এবং সর্বোপরি মহামান্য আদালত যাদের নির্দেশ এবং নজরদারিতে এই তদন্ত চলছে তারা যেন বিচার প্রক্রিয়াটাকে স্লপ না করেন তদন্তে দীর্ঘ সূত্রিতা কিন্তু মানুষ চাইছে না যে কোনো মূল্যে খুব তাড়াতাড়ি যাতে বিষয়টি নিষ্পত্তি হয় সেদিকে সকল লক্ষ্য রাখা উচিত ধন্যবাদ শ্রমিক বাবু বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা